সরকারি চাকরি পাওয়ার যদি তোমাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্ট থাকে, তাহলে আজকে তোমরা আমার এই ভিডিওটা খুবই ইন্টারেস্ট দিয়ে দেখবে। আর যতটা ইন্টারেস্ট দিয়ে ভিডিওটা দেখবে এবং তার ভালো লাগবে, ঠিক ততটাই কিন্তু ইন্টারেস্ট দিয়ে ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। তো আজকে আমাদের মেন সাবজেক্ট কী, টপিকটা কী, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ ডিটেলস শিখবো। একদম শর্টকাটটা কীভাবে এসেছে কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস দিয়ে একদম ডিটেল বেসিক আমরা আজকে কিনে শিখবো, ঠিক আছে? চলো স্টার্ট করছি আজকে আমাদের টপিক। টপিক স্টার্ট করার আগে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেল হাই কেমিস্ট্রিতে আমরা কী কী সাবজেক্ট পড়াই সেটা হচ্ছে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর কম্পিটিটিভ স্টাডি। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা ভিডিওর কোনো অংশে যদি কোনো ইম্প্রুভমেন্টের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? চলো আজকে আমাদের টপিক স্টার্ট করছি। তো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট বোঝার আগে আমরা কিছু একটা তার বেসিক্সটা বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? দেখো, সাপোজ ইউ হ্যাভ রুপিস 100, তোমার কাছে 100 টাকা আছে। এবার তুমি টাকাটাকে দু জায়গায় খাটাবে, এক জায়গায় তোমাকে সরল সুদে টাকা দেবে আর এক জায়গায় তোমাকে চক্রবৃদ্ধি সুদে তার টাকাটা তোমাকে ফেরত দেবে, ঠিক আছে? তো দুজনেরই যদি 10% রেট অফ ইন্টারেস্ট হয়, তাহলে এক বছর বাদে অবশ্যই মানে সুদের হারটা, রেট অফ ইন্টারেস্টটা এক বছরে ইয়ারলি, ঠিক আছে? তো সিম্পল ইন্টারেস্ট কত হবে? 10 টাকা। 100 টাকার 10% পার্সেন্ট কার উপরে হয়? 100 টাকার উপরে হয়। তো 10% মানে হচ্ছে 100 টাকার সুদ হচ্ছে এখানে 10 টাকা। তো সিম্পল ইন্টারেস্ট কত পেলাম আমি? 10 টাকা। তো সুদ আসল কত পাবো? 110 টাকা। ঠিক একইভাবে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথম বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট, সরি, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? সে 10 টাকাই হবে, কারণ সে 10% আছে। এখানেও প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কিন্তু 110 টাকা হবে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস তো কনক্লুড করতে পারলাম যে ফর দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মান কিন্তু সেম হয়। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের কিন্তু মানটা সেম হয়। যখনই সেটা পরের মানে 2 বছর বা 3 বছর যত আমি ইয়ার যত বাড়াবো, তখনই কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টটা আস্তে আস্তে বাড়তে চলে যায়। দেখো, এবার সেকেন্ড ইয়ারের জন্য যদি সেম রেট অফ ইন্টারেস্ট থাকে, সেই 10% যদি ইন্টারেস্ট থাকে, তাহলে সরল সুদটা সে আমি আবার 10 টাকা পাবো। তাহলে আমাদের আর এদিকে যদি কম্পাউন্ড ইন্টারেস্টটা কথা পাবো আমরা, দেখো এখানে টোটাল এই ক্ষেত্রে আমাদের কী করতে হয়, যে আগের যে 110 টাকা ছিল না, এই যে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এর উপর কিন্তু আমাদের জিনিসটা হয়, এই প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট যে 110 টাকা, তার উপর কিন্তু এখন এই সেই 10%টা অ্যাপ্লাই হবে, এই 10%টা কিন্তু অ্যাপ্লাই হবে। এটাই কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের মেন বেসিক্স, যে এখানে সুদ আসলের উপরে, মানে যেটা আসল আর সুদ মিলে প্রথম বছরে যেটা হলো, তার উপরে পরের বছরে মানে যত পার্সেন্ট ইন্টারেস্ট রেট সেটা কিন্তু অ্যাপ্লাই হবে। তারপরের বছরে আবার সেই সুদটা যোগ হবে, আবার সুদ আসল হবে, তার উপরে সে থার্ড বছরে সেটা অ্যাপ্লাই হবে। বোঝা যাচ্ছে কী বললাম? দেখো কী বলছি, তাহলে এখানে দেখো টোটাল ইন্টারেস্টটা কত হচ্ছে, 110-এর উপর 10% যদি করি 11 টাকা হচ্ছে। তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে পেলাম আমি 2 বছর বাদে 120 টাকা সুদ আসল মিলিয়ে, আর এখানে কত পেলাম আমরা? 121 টাকা। এই যে 1 টাকাটা বাড়লো, এটা কী কারণে বাড়লো? এটা বাড়লো হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে সুদের উপরে সুদ পেলাম আমরা। সুদ কত ছিল আগে? 10 টাকা সুদ ছিল। এই যে সিম্পল ইন্টারেস্টে এই যে সুদটা ছিল এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, মানে এটাকে সিম্পল ইন্টারেস্টই বলা যায় প্রথম বছরের জন্য, এই 10 টাকার উপরে আমি আবার 10% পেয়েছি। সেটাই আমি নেক্সট পেজে আরও ডিটেলসে বলেছি। দেখো কী বললাম, ওই 1 টাকাটা পাওয়ার মেন কারণটাকে, ওই 1 টাকা পাওয়ার মেন কারণ হচ্ছে ওই 10 টাকার উপরে আমি 10% চাপিয়েছি। আবার প্রথম বছরে যে সুদটা পেয়েছিলাম 10 টাকা, তার উপর 10% চাপিয়েছি, মানে আরও 1 টাকা পেলাম। সেই 1 টাকাটা আমাদের এক্সট্রা হলো, 120 ছিল, তাই ওখানে কী বললাম আমি 121 টাকা পেলাম। তার মানে এখান থেকে আমাদের একটা তো বেসিক জিনিস ক্লিয়ার হলো, যে সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ আমরা পাই হচ্ছে শুধুমাত্র প্রিন্সিপালের এগেনস্টে, তাই তো? আসলের এগেনস্টে কিন্তু আমরা শুধুমাত্র সরল সুদ পাই। দেখো, সিম্পল ইন্টারেস্ট উই গট ইন সিম্পল ইন্টারেস্ট উই গট অনলি ইন্টারেস্ট এগেন প্রিন্সিপাল আসলের এগেনস্টে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ব্যাপারটা কী? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এটা আমরা পাই আসল আর সিম্পল ইন্টারেস্ট, যেটা লেখা আছে মানে আসলের সঙ্গে ওর যে সিম্পল ইন্টারেস্টটা অ্যাড হয়ে যেটা থাকছে টোটালটা, তার উপর উপর করে কিন্তু আমরা প্রতিবার কিন্তু পাচ্ছি, তাই তো? এই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপার, ঠিক আছে? আর আরেকটা জিনিস মাথায় রাখতে বলেছিলাম, যা ফর দ্য ফার্স্ট ইয়ার সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে সেম। এই হচ্ছে বেসিক জিনিস, মানে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কী হয়, বোঝা যাচ্ছে? এবার দেখো নেক্সট পেজে কী করব, এদের আমার ক্লাস নাইন টেনে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের কিন্তু আমরা কিছু ফর্মুলা শিখেছিলাম, সেই ফর্মুলাটা আমরা আগে এখানে লিখছি। সেই ফর্মুলা ইউজ করব, অবশ্যই করব, বাট সেখান থেকে কীভাবে শর্ট টেক্সটা এসে সেটাও কিন্তু শিখবো। দেখো এখানে আসল যদি পি হয়, টাইম যদি টি হয়, আর রেট অফ ইন্টারেস্ট যদি আর হয়, ঠিক আছে, তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্ট কত হবে? আই ইজ ইকুয়াল টু PTR/100। আর সুদ আসল কত হবে? সুদ আসল হবে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, আসল প্লাস সুদ মিলে সুদ আসল হয়। এটা আমরা প্রত্যেকেই জানি, একদম নর্মাল ব্যাপার ক্লাস 9-এ ছিল।
কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কী হচ্ছে, এই জিনিসটাই দেখো কী আসবে, আমি আসলটা পি ধরলাম, টাইমটাকে এখানে এন ধরছে, কারণ টাইমটা টি না ধরে এন ধরছে, কারণ অনেক অঙ্কে আমাদের দেখবে ওই মানে দেবে দেবে ছ মাস অন্তর দেও কথাটা থাকে, তাই তো, সিক্স মান্থ কম্পাউন্ড অ্যানুয়ালি কম্পাউন্ডেড হাফ ইয়ারলি এইভাবে কথাগুলো লেখা থাকে। তো তার জন্য ওখানে টাইমস বলতে হয়, টাইমস বোঝাতে হয় কত টাইমস মানে কতবার আমরা পাচ্ছি ব্যাপারটা, তার জন্য আমরা এখানে টি না নিয়ে এন নিচ্ছি, তাতে এন নিয়ে টাইমটাকেও বুঝিয়ে দেবো আর ওখানে কতবার করে হচ্ছে সেটাও আমি বুঝিয়ে দেবো। আস্তে আস্তে যত আমি অঙ্কের ভিতরে ঢুকবো তত আমরা এই জায়গাটা ক্লিয়ার হবে, কেন এখানে টাইমটা টি না নিয়ে এখানে এন নেওয়া হচ্ছে। টি নিলেও কোনো অসুবিধা নেই, কেউ যদি মনে করো টি নিয়ে করবো কোনো যায় আসে না তাতে। তো ফর্মুলা তাহলে কী হবে, এখানে অ্যামাউন্টের ফর্মুলা হয় পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন, বোঝাতে পারলাম কী বললাম, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন। তো এখানে যদি আমাকে কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করতে বলে, চক্রবৃদ্ধি সূত্র যদি এখানে বার করতে বলে, তাহলে ফর্মুলাটা কী হবে, সুদ আসল থেকে প্রিন্সিপালটা বাদ দিয়ে দাও এ মাইনাস পি, এটা তো নর্মাল কনসেপ্ট। এবার শর্ট ট্রিক্স আমরা শিখব কিন্তু অঙ্কের মাধ্যমে, দেখো অঙ্কের মাধ্যমে খুব মজা আসবে, এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টেড জায়গা। চ্যাপ্টারের নাম যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট, তা ভিডিওটাকে তো ইন্টারেস্ট করতেই হবে, তাই এই ইন্টারেস্টিং জায়গাটা বোঝার চেষ্টা করো। দেখো একটা অঙ্ক দিচ্ছি আমি, ক্যালকুলেট কম্পাউন্ড ইন্টারেস্ট অফ অ্যান অ্যামাউন্ট অফ রুপিস থাউজেন্ড অ্যাট 10% ইন্টারেস্ট রেট পার অ্যানাম ফর থ্রি ইয়ার্স, মানে একটা টাকা 1000 টাকা রয়েছে, তার 10% ইন্টারেস্ট রেটে 3 বছর বাদে কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ কত হবে, এবং সেই 3 বছর বাদেই তার কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত হবে, মানে ওদের মধ্যে সুদের মধ্যে পার্থক্যটা কত হবে। তো সেটা কীভাবে করব, যখনই আমাকে এখানে 10% দিয়ে দেবে না, 10% দিলো 20% দিলো, আমরা সবার ফার্স্টে 100-এর সঙ্গে যোগ করে নেব, মানে এখানে 110/100 আমাকে লিখতে হবে শর্ট ট্রিক্স শেখাচ্ছে এখানে, ঠিক আছে। দেখো শর্ট ট্রিক্স আছে, খুব মজাদার, খুব ইন্টারেস্টিং, অত বড় করতে হবে না অঙ্কগুলোকে আমাকে। দেখো কী করলাম, 10% দিলো বলে আমি 110/100 লিখে দিলাম, মানে 11/10, তাই তো, 0-0 কাটছে, তো 11/10, তার মাথায় 3 দিয়েছে, কেন 3 দিয়েছে, কেন এখানে এনটা তো 3 ইয়ার্স, এখানে বলেছে দেখো অঙ্কের দিকে তাকাও, এখানে 3 ইয়ার্স বলে দিয়েছে, তার জন্য এনের জায়গায় 3 দিলাম। তো 11 এর কিউব কত হয়, 11 এর কিউব 1331, আর 10 এর কিউব 1000। তো এখান থেকে আমি কী বুঝতে পারলাম, মাথায় রাখতে হবে এইটাই শর্ট ট্রিক্স যে কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কের ক্ষেত্রে, উপরে পোর্শনটা হচ্ছে প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট, উপরেটা কী পেয়ে গেলাম, প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট, আমাকে আর এক্সট্রা করে খাটতেই হলো না, ফর্মুলাটা আমাকে ইউজই করতে হলো না। আর নিচেরটা কী, নিচেরটা হচ্ছে প্রিন্সিপাল, নিচেরটা কী প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপাল 1000 আছে আর এখানেও প্রিন্সিপাল 1000, তো অঙ্কটার ক্ষেত্রে বেশি খাটতে হলো না আমাদের। তো তোমরা বলবে স্যার যদি এখানে 1000 না দিয়ে 2000 দিত, 3000 দিত, তাহলে কি আমরা এখানে 110/100 করতাম, অবশ্যই করতাম। এখান থেকে তোমরা নিজেরা বলো, এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত পাচ্ছি, নিজেরা ভেবে দেখো। আচ্ছা তার আগে সিম্পল ইন্টারেস্টটা বলে দিচ্ছি, কারণ এখানে যেহেতু ডিফারেন্স দিচ্ছে একটা অঙ্কে, সিম্পল ইন্টারেস্ট সিম্পল আই ইজিক্যাল টু পিটিআর বাই 100 করেছে, পি এখানে 1000, এই যে পিটা হচ্ছে 1000, টাইমটা হচ্ছে 3 ইয়ার্স, আর আরটা কত, আরটা হচ্ছে 10/100, বোঝা যাচ্ছে, পিটিআর বাই 100, তো পি হচ্ছে 1000, টাইমটা 3 বছর, উপরে টি হচ্ছে 10, আর নিচে কত, 100, পিটিআর বাই 100, এটা করলে কত পাচ্ছি আমরা, এটা করলে পাচ্ছি হচ্ছে 300 টাকা। আর তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট হবে হচ্ছে এটা, এটা দেখো এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, এটা তো পিছের প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট, এর থেকে প্রিন্সিপালটা মাইনাস দাও, মানে 331 টাকা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, আর 300 টাকা কী হলো, 300 টাকা হলো তোমার সিম্পল ইন্টারেস্ট। এবার মজাটা দেখো, যদি এখানে 1000 না দিয়ে তোমাকে 5000 দিত, তাহলে কত হতো ভাবো, কিছুই না, এই 1000-এর রেসপেক্টে ভাবো, 1000-এর রেসপেক্টে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত, 331, তাহলে 5000-এর রেসপেক্টে কত হবে, 5 দ্বিগুণ করে দাও। আচ্ছা 5000 না দিয়ে যদি 50 টাকা দিত, তাহলে কি হতো না, 1000-এর রেসপেক্টে 331, তাহলে 50-এর রেসপেক্টে কত হবে, তো সিম্পল বাই করলেই তো আনসার চলে আসে, কী বলছে বোঝা যাচ্ছে, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। যদি আমরা এখানে 10% না দিয়ে 5% দিত, তাহলে কী করতাম, এখানটা আমরা 105/100 করতাম না, বোঝাতে পারছি কী বলছি, যত পার্সেন্ট দেবে ওটাকে যোগ করে নিচে 100 করে যত বছর দেবে খালি স্কোয়ার করো বা কিউব করো, 2 বছর দিলে স্কোয়ার, 3 বছর বললে কিউব, বোঝাতে পারছি, এই হচ্ছে নর্মাল ফান্ডা। এরপরে আরও যখন আমি পরের অঙ্কে আসবো, এখানে এখন অঙ্কটা শেষ হয়নি, ওখানে দিয়েছি দেখো ক্যালকুলেট দ্য ডিফারেন্স অফ সিআইএসআই, নর্মাল মাইনাস করে দেবো 31 হবে, সিম্পল ইন্টারেস্ট 300 টাকা, কম্পাউন্ড ইন্টারেস্ট 331 টাকা, মাইনাস করে দেবো 31 টাকা। এই অঙ্কটা লং প্রসেসে করলে কীভাবে করতাম, 9-10 স্টুডেন্টদের জন্য, আচ্ছা তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট, যারা 9-10 পড়ছো তারা পরবর্তীকালে তো চাকরি পরীক্ষাতে যেতে হবে, আর তাছাড়া তোমাদের স্কুলে যে প্রসেসে করতে হবে সেটা এখন বলে দিচ্ছি, দেখো লং প্রসেস, দেখো লং মেথড, শর্ট ট্রিক্সটা বোঝার আগে লং মেথড আরেকবার বুঝে নাও। দেখো পি হচ্ছে 1000 টাকা, টিটা 3 ইয়ার্স,
10%, তাহলে এসআইটা কত হবে 300 টাকা। আর অ্যামাউন্ট এখানে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্ট কত হবে, ফর্মুলা এনের জায়গায় 3 বসিয়ে দাও, দেখো নর্মাল তিন কত হচ্ছে 1331 টাকা, তাই তো 1331 টাকা। তাহলে এখন তাহলে মাইনাস করলে আমরা কী পেয়ে যাবো, 331 টাকা পেয়ে যাবো। এবার দেখো যখন আমি ওই শর্ট ট্রিক্সটা ইউজ করেছি না, দেখো শর্ট ট্রিক্সটা কোথা থেকে এসেছে বলো তো, শর্ট ট্রিক্সটা কোথা থেকে এসেছে দেখো, এই যে এই জায়গাটা আমি খালি এই পোর্শনটা করেছি কিন্তু, তাই না, ভালো করে দেখো 110/100 কিন্তু ওখানটায় আসছে, বোঝা যাচ্ছে? শর্ট ট্রিক্স কিন্তু আসে, যে কোনো শর্ট ট্রিক্স আসে তার বেসিক ফর্মুলা থেকে, তো আমাদের বেসিক্স জানতেই হবে। এখানটায় আসছে যে 1+R/100 এই জায়গাটাকে আমি কাজে লাগিয়েছি শর্ট ট্রিক্সে, বুঝলে ব্যাপারটা? চলো আসছি পরের অঙ্কে, ঠিক আছে, পরের অঙ্কে আসছি। যত অঙ্ক তুমি যাবে তত তোমার কনসেপ্ট আরও ক্লিয়ার হবে, কেন সিম্পল ইন্টারেস্ট একটা অঙ্ক দিয়েছি। ইন হাউ মেনি ইয়ার্স দ্য সিম্পল ইন্টারেস্ট বিকাম 3/5 অফ ইটস প্রিন্সিপাল অ্যাট 10% পার অ্যানাম ইন্টারেস্ট রেট, মানে কত বছরে তুমি একটা টাকার 3/5 তার ইন্টারেস্ট হিসেবে পাবে, প্রিন্সিপাল ইন্টারেস্ট যেখানে 10% পার অ্যানাম, এখানে সিম্পল ইন্টারেস্ট সময় বলেছি, যখনই মাথায় রাখবে যখনই 3/5 দেবে, 2/5 দিল, 1/4 দিল, যাই দিল, তুমি এখানে আর এক্স ধরে করবে না, অঙ্ক এক্স ধরে করা মানে অঙ্ক বড় হবে, সেটা 9-10 করা যেতে পারে কিন্তু এখানে নয়। এখানে যে 3/5 দিয়ে দিল, তোমরা কী করবে সবার আগে উপরেরটাকে 300 ধরে নাও, নিচেরটাকে 500 ধরে নাও, 2×4 দিত তাহলে উপরটা 200, নিচে 400, 1/3 দিলে উপরে 100, নিচে 300, 100-এর এগেনস্টে করো, কাটাকুটি করতে সুবিধা হবে, অঙ্কে অঙ্ক মিলতে সুবিধা হবে। তো উপরে 300 নিচে 500, তার মানে এখানে কী বলেছেন, হাউ মেনি ইয়ার্স দ্য সিম্পল ইন্টারেস্ট, কথাটা কি সিম্পল ইন্টারেস্ট, এই যে কথার উপর জোর দিতে হবে, সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, কত হবে 3/5 হবে কার, প্রিন্সিপালের, আসলের, তার মানে 300/500 লেখা আছে, এটার মানে হচ্ছে উপরেরটা হবে হচ্ছে তোমার ইন্টারেস্ট আর নিচেরটা হবে তোমার হচ্ছে প্রিন্সিপাল, মানে 500 টাকার এগেনস্টে তুমি 300 টাকা পাবে, 50 টাকার এগেনস্টে তুমি 30 টাকা পাবে, আমি 100 ধরে করছি, 500 মানে 100-এর এগেনস্টে করছি আমি, তাহলে 300 আর 500 আমি পেলাম, বোঝা যাচ্ছে? তাহলে আমার এখন প্রিন্সিপাল কত 500, ইন্টারেস্ট কত 300, 10% পারে না। এবার অঙ্ক করতে আর কি আর সময় লাগবে, I=PTR/100, I-এর জায়গায় বসিয়ে দাও, I-এর জায়গায় বসিয়ে দাও 300, P-এর জায়গায় 500 বসাও, রেট অফ ইন্টারেস্টের জায়গায় 10 বসাও, আর T-এর জায়গায় T-টা বার করতে হবে, বোঝা যেতে পারলাম? আর এর থেকে শর্ট ট্রিক্স মানে দেখো শর্ট ট্রিক্স আরও হয়তো অনেক অনেক কিছু দিয়ে দেবে, কিন্তু সে এমন তোমার শর্ট ট্রিক্স শেখা উচিত যে শর্ট ট্রিক্স তুমি এক্সামে ভুলবে না। আমি যদি আরও কঠিন আরও ইজি করতে যাই জিনিসটাকে, এটাকে আরও শর্টে করা যায়, কিন্তু আমি ওইভাবে ভাবতে চাইছি না, আমি বেসিক্সের উপর ডিপেন্ড করে সেখান থেকে হালকা ছোট করে কীভাবে নেওয়া যায় যাতে সব কটা অঙ্ক আমার এইভাবে হয়ে যায়, আমাকে আর অন্য কিছু ভাবতে না হয়, ঠিক আছে? তো শর্ট ট্রিক্স সেটাই শিখবে যেটা তুমি আয়ত্ত করতে পারবে, আর আমার মনে হয় এই প্রসেস থেকে তোমরা আয়ত্ত করতে খুব একটা কঠিন হবে না, ঠিক আছে? তো টাইমটা কত বেরোলো, 6 বেরোলো, ঠিক আছে, কাটাকুটিটা এখানে নিজেদের করে নেবে। পরের অঙ্কে আসছি, রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট, দেখো এখানে 8:9, তো ছোটোবেলায় কী করতাম, 8x 9x ধরতাম, না এখানে ধরবো না, সেটা এখানে কী ধরবো, এখানে ধরবো 800 আর 900, প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট, প্রিন্সিপাল মানে আসল, অ্যামাউন্ট মানে সুদ আসল, দেখো লিখেছে এখানে, এখানে প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট কিন্তু আমি লিখিনি, অ্যামাউন্টের জায়গায় কী লিখলাম, সুদ আসল বললাম, মানে আসল হচ্ছে পি আর সুদ হচ্ছে ইন্টারেস্ট, তাহলে P+I কিন্তু আমি এখানে লিখেছি, তাহলে 8:9 ছিল, তাহলে এখানে আমি কত ধরে নেবো প্রিন্সিপালটা, 800 আর সুদ আসল মিলে কত হচ্ছে 900, দ্যাট মিন্স ইন্টারেস্ট শুধু কত হবে 100 টাকা, তাহলে ইন্টারেস্টটা কত হবে শুধু 100 টাকা, মাইনাস করে দাও 900 থেকে 800 বিয়োগ করে দাও, 100 টাকা হচ্ছে, বোঝা গেল কী বললাম? এবার দেখো সিম্পল বসে দাও, I=PTR/100 ফর্মুলায়, তাহলে আর বলতে হবে নিশ্চয় অঙ্কটা, এখান থেকে আর পেয়ে যাবে, দেখো আর কত বেরোচ্ছে 12.5%, ঠিক আছে? চলো আসছি এবার পরের অঙ্কে, এবার সিম্পল ইন্টারেস্টের জায়গায় এবার একটু কম্পাউন্ড ইন্টারেস্টে ঢুকি। সার্টেন অ্যামাউন্ট বিকামস ডাবল ইন 20 ইয়ার্স অ্যাকর্ডিং টু সিম্পল ইন্টারেস্ট, সরি এটা কম্পাউন্ড ইন্টারেস্টেরই অঙ্ক রয়েছে, আচ্ছা এরপর একটা বোধ হয় সিম্পল সরি এটা সিম্পল ইন্টারেস্ট রয়েছে, এরপর একটা কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, বলছে সার্টেন অ্যামাউন্ট বিকামস এ ডাবল ইন 20 ইয়ার্স অ্যাকর্ডিং টু সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদের হারে একটা টাকা 20 বছরে ডবল হয়েছে, তাহলে কত বছরে এটা 3 গুণ হবে, কমেন্ট করে জানাও কত হচ্ছে, অঙ্কটা দেখেই হয়ে যায়, কত মনে হচ্ছে 30 বছর মনে হচ্ছে না, যদি 20 বছরে যদি 2 গুণ হয় তা 3 গুণ হবে, আরও 10 বছর এক্সট্রা মানে 30 বছর হয়ে যাবে, এরকম মনে হচ্ছে তো আমাদের, এটা নয়, দেখো নর্মাল ভাবার চেষ্টা করো, ধরো 100 টাকা রয়েছে,
তোমার কাছে 100 টাকা রয়েছে, খুব ইন্টারেস্টিং, 20 বছর বাদে তোমার হলো 200 টাকা, তাহলে বাড়লো কত টাকা? 100 টাকা। তার মানে তুমি, তোমার 100 টাকা বাড়তে সময় লেগেছে 20 বছর, 20 ইয়ার্স, তাই তো? এবার এই 200টাই বেড়ে কত হবে? 300 হবে। মানে তোমার 200, মানে তোমার আসল ছিল 100, সেখান থেকে আসলটা বেড়ে হয়ে যাবে, সব মিলে হয়ে যাবে কত? 200 টাকা। মানে তোমার 200 টাকা বাড়তে হবে। তাহলে 100 টাকা যদি 20 বছরে বাড়ে, তাহলে 200 টাকা কত বছরে বাড়বে? 40 বছরে বাড়বে, 10 বছরে নয়। বোঝা যাচ্ছে অঙ্কটা? বুঝতে পারলে? শর্ট ট্রিক্স মুখে মুখে হয়, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, অঙ্কটাকে যদি বোঝার চেষ্টা আমরা করতে চাই, তাহলে আশা করছি বুঝতে পারলে। পরের অঙ্কে আসছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করো। আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আর তোমাদের কাছে রিকোয়েস্ট ছিল, দেখো সেগুলো তোমাদের উপকার হবে আশা করছি। চলো এবার এই অঙ্কটা কী বলতে, দ্য অ্যামাউন্ট অফ ₹400 বিকামস 441 ইন 2 ইয়ার্স, ক্যালকুলেটার এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। এই ধরনের অঙ্ক তো রেলের গ্রুপটি দেয়, এনটিপিসিতেও দেবে। রেলের অঙ্ক সব থেকে সোজা হয়, সিজিএল সিএসএসএলের নয়। আর এখানে যে অঙ্কগুলো আমি দিয়েছি পার্ট ওয়ান পার্ট টু, এটা এগুলো একটু ইজি টাইপস দিয়েছি, এগুলো রেলের জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট। আস্তে আস্তে আমি আরও টাফে যাব, যেটা সিজিএল সিএসএসএল আসার মতো, ঠিক আছে? তো দ্য অ্যামাউন্ট অফ ₹400 বিকামস 441 ইন 2 ইয়ার্স, তাই তো? তো এটা করবো কীভাবে? যখন এই ধরনের অঙ্ক দেবে, ওই সেম জিনিস 441/400 লিখে দাও। তাহলে এইটাকে 441/400 রেখে, যেহেতু 2 ইয়ার্স দিচ্ছে না আমাদের অঙ্ক, এখানে কত দিয়ে 2 ইয়ার্স দিচ্ছে, এটাকে স্কোয়ারে ভাবো কীভাবে লিখবো আমি। 21/20 হোল স্কোয়ার, তাই তো? 21/20 হোল স্কোয়ার। আর আমি তোমাকে বলেছিলাম কম্পাউন্ড ইন্টারেস্টের নিচে 100 রাখতে হয়, তাই তো? এবার বলো তো, 20 কে 100 রাখতে হলে কত করতে হবে তোমাকে? 5 দ্বিগুণ করতে হবে না? আমি এই পরেরটা তো যাচ্ছি না, এখানে বলে দিচ্ছি, দেখো 5 দ্বিগুণ করে দেবো, কত হচ্ছে? 20x5 করলে 100 যাচ্ছে নিচে, আর উপরে 21কে তাহলে 5 দ্বিগুণ করতে হবে। তো 21কে 5 দ্বিগুণ করলে কত হবে? 105। তাহলে উপরে কী দাঁড়ালো? 105, আর নিচে কী দাঁড়ালো? 100, তার হোল স্কোয়ার, তাই তো? আর এটা কি শিখেছিলাম, 100 থেকে 5 বেশি মানে, 100 থেকে 5 বেশি আছে, তার মানে কি 5% রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এখানে অঙ্কটার উত্তর। কেমন লাগলো শর্ট ট্রিক্সটা? এবার আরেকটি সাইডে বলে দিচ্ছি, এটাকে অন্যভাবে তুমি ভাবতে পারো। দেখ কী বলেছে এটাকে, তাহলে এইটা কী হচ্ছে, 20 টাকাটা আমাদের প্রিন্সিপাল, এই 1 টাকাটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, তাই তো? 20 টাকাটা প্রিন্সিপাল, 1 টাকাটা আমাদের কি ইন্টারেস্ট। এবার তুমি নর্মাল ভাবতে পারো, যদি 20 টাকার এগেনস্টে যদি আমি 1 টাকা পাই, তাহলে 100 টাকার এগেনস্টে কত টাকা পাবো? 5 টাকা পাবো, তো হয়ে গেল রেট অফ ইন্টারেস্ট 5 টাকা। নেক্সট অঙ্কে আসছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। হ্যাঁ, এ সার্টেন অ্যামাউন্ট বিকামস ডাবল ইন এন ইয়ার্স অফ কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ইন হাউ মেনি ইয়ার্স ইট বিকামস 4 টাইমস, মানে কত বছরে এটা 4 গুণ হবে, কত বছরে এটা 4 গুণ হবে যদি 2 বছরে, যদি এন বছরে যদি ডবল হয়। এই অঙ্কটা মজার ট্রিক্স হয়েছে, দেখো 2 বছরে, সরি, ডবল হয়েছে এন বছরে, 4 গুণ হবে। এখানে 4 গুণ বলুক, 8 গুণ বলুক, 16 গুণ বলুক, যাই বলে মাথায় রাখবে, যেহেতু ডবলের কথা বলেছেন এখানে, যেহেতু ডবলের কথা বলেছে, তার মানে এটা হবে হচ্ছে 2 স্কোয়ার। তুমি এখানে 2-এর রেসপেক্টে তোমাকে 4 টাকা সাজাতে হবে, তা 2-এর রেসপেক্টে 2 স্কোয়ার লেখা যায়, তাহলে এই 2 আর এই n গুণ করে কত হবে আনসার? 2n। কত হবে আনসার? 2n। তার মানে 2n বছরে হবে হচ্ছে 4 গুণ। কেমন লাগলো? আচ্ছা, এটা যদি 8 গুণ বলতো, এটা 8 গুণ বললে কী হতো অঙ্কটা, মানে 8 টাইমস যদি হতো, তাহলে কত বছর হতো আমার কমেন্ট সেকশনে জানিও, দেখবো তোমরা আদৌ এই ভিডিওটা দেখে, টোটাল ভিডিওটা দেখে কতটা ইন্টারেস্ট পেয়ে এই আনসারটা করছো, ঠিক আছে? আশা করছি তোমাদের আজকে সেশনটা ভালো লাগলো। এটা এই অঙ্কটা আবার বলছি, ডবল হচ্ছে এন বছরে, 4 গুণ হবে মানে 2 স্কোয়ার করে দাও, মাথায় 2 আর এন গুণ করে দাও, 2n বছরে, ঠিক আছে? চলো আজকে এই কটা অঙ্কই তোমাদের জন্য এনেছি, এরপরে পার্ট টু ভিডিও অবশ্যই তোমাদের জন্য আনবো। আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে, তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই তার জন্য বেল আইকনটা প্রেস করে রাখো, নতুন কোনো ভিডিও যদি আসে তাহলে সবার আগে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আর কমেন্ট সেকশানে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের মতো এখানেই শেষ, টাটা।